আজ রবিবার আটই আসছেন দু হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর কন্যা লগ্ন ভার্গস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজই কিন্তু আবার সর্বপিতৃ অমাবস্যা আগামীকাল থেকে দেবী পক্ষের সূচনা হয়ে যাবে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে ফেলুন তারপর সাদা রঙের পোশাক পরে পূর্বপুরুষদের নামে তর্পণ করুন পুজোর সময় নিজের মুখ দক্ষিণ দিকে রাখতে ভুলবেন না এরপর তামার লোটায় গঙ্গা জল ভরে তাতে কালো তিল কাঁচা দুধ ও কুশ রাখুন এই জল দিয়ে তর্পণ করার সময় পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করবেন এদিন খাদ্য খাবারে পায়েস বানাতে ভুলবেন না তারপর যা রান্না করবেন তা পাঁচটি ভাগে বের করে নিন প্রথম অংশ দেবতাকে তারপর গরু কুকুর পিঁপড়ে ও কাকদেরকে খাওয়ান ব্রাহ্মণদেরকে ভোজন করিয়ে তাদের সাদা বস্ত্র দান করুন ও আশীর্বাদ নিন এদিন প্রদীপ বা দ্বীপ দানের প্রথা রয়েছে মনে করা হয় মহালয়ার দিন দীপদান করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হয় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলে ওর শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার কাছের মানুষজন আজ আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল থাকতে সাহায্য করবে অর্থগতভাবে আই ইনকাম বাড়তে চলেছে পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের কোনো উপদেশ পেতে পারেন ডেলি লাইফে সেটিকে ইনপুট করলে প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন নতুন উদ্যোগ পরিকল্পনা বা নির্মাণ কার্য শুরুআ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে রাজনীতিবিদদের সমাজে নাম সম্মান প্রতিপত্তি আরও বৃদ্ধি করতে হবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ একটি দিন মহালয়ার দিন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রায় বাধা পেতে পারেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আজ আপনারা নিশ্চিতভাবে পাবেন বন্ধু বান্ধবদের সাথে রসিকতা করবার সময় সীমানার যেন ছাড়িয়ে যাবেন না আপনার লিমিটের মধ্যে থাকুন তা না হলে বন্ধুত্ব নষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি অশ্লীল ব্যবহার যেন একে অপরের সাথে আজ করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজ মন্ত্র ওম রাং রিং রং শ্বশুর যায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন